বার্ট্রান্ড রাসেলের বারবারিয়ান প্যারাডক্স নেইভ সেট থিওরির খুঁটি নাড়িয়ে দিয়েছিল এবং এই প্যারাডক্সের জন্য সমগ্র সেট থিওরির রিসেপ দিতে ম্যাথামেটিশিয়ানরা বাধ্য হয়েছিলেন। সেই রকমই আর একটি বিখ্যাত প্যারাডক্স গ্রেলিং অ্যান্ড নেলসন্স প্যারাডক্স। আর এই এই বিষয়বস্তুটি সেট থিওরি নির্ভর একটি লজিক্যাল অ্যাপ্রোচ হলেও বিষয়বস্তু এমনভাবে উপস্থাপনা করা হবে যাতে সর্বস্তরের মানুষ এর লজিক্যাল সেন্স আস্বাদন করতে সক্ষম হন। প্যারাডক্সের বাংলা হলো কূট, যা দ্বিবিধ অর্থবিশিষ্ট, কন্ট্রাডিক্টরিও বটে। প্যারাডক্সে প্রবেশ করার আগে প্রাথমিক কিছু বিষয়ের একটু পুনরায় আলোচনা করে নেওয়া প্রয়োজন। যেমন প্রথমে দেখতে পাচ্ছি পলিসিলেবিক ওয়ার্ড বলতে আমরা কাদের বুঝি। পলি শব্দের অর্থ হচ্ছে বহু বা একাধিক, সিলেবিক শব্দের অর্থ হচ্ছে অক্ষরযুক্ত, সিলেবেল হচ্ছে অক্ষর, অর্থাৎ একাধিক অক্ষরযুক্ত শব্দকে আমরা পলিসিলেবিক শব্দ বলব। এখন পলিসিলেবিক যদি একটি সেটের ক্লাসের নাম হয় তাহলে সেই সেটের অবজেক্ট বা এলিমেন্ট বা সদস্য কারা কারা হতে পারে। পলিসিলেবিক এই সেটের অবজেক্ট যেমন হতে পারে চিলড্রেন, মেল, টিং, শ্যাম্পু, চিকেন, টু, নাইট, এরা সবই একাধিক অক্ষরযুক্ত শব্দ। অন্যদিকে মনোসিলেবিক, মনো শব্দের অর্থ হচ্ছে এক, সিলেবিক শব্দের অর্থ হচ্ছে অক্ষরযুক্ত, এক অক্ষরযুক্ত শব্দ হচ্ছে মনোসিলেবিক শব্দ। মনোসিলেবিক এই ক্লাস বা সেট এর অবজেক্টগুলি হতে পারে ইয়েস, নো, জাম্প, বাই, হিট, অ্যান্ড ইত্যাদি, এরা সকলেই এক অক্ষরযুক্ত শব্দ। এখন প্রশ্ন হল মনোসিলেবিক এবং পলিসিলেবিক শব্দ দুটি নিজেরা কি, অর্থাৎ তারা যা বলছে তারা কি তাই, অর্থাৎ মনোসিলেবিক কি মনোসিলেবিক আর পলিসিলেবিক কি পলিসিলেবিক। এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি মনোসিলেবিক এক অক্ষরযুক্ত শব্দের কথা নির্দেশ করলেও সে নিজে কিন্তু পলিসিলেবিক, কিন্তু পলিসিলেবিক যেমন একাধিক অক্ষরযুক্ত শব্দকে নির্দেশ করছে তেমনি নিজেও পলিসিলেবিক। মনোসিলেবিক এই সেটের একটা সদস্য কি মনোসিলেবিক নিজে হতে পারে? এখন মনোসিলেবিক যেহেতু পলিসিলেবিক সুতরাং সে মনোসিলেবিক সেটের সদস্য হতে পারে না। পলিসিলেবিক এই সেটের একটা অবজেক্ট কি পলিসিলেবিক ওয়ার্ড নিজে হতে পারে? হ্যাঁ, পলিসিলেবিক নিজেও পলিসিলেবিক, সেই জন্য সে পলিসিলেবিক সেটের একটি অবজেক্ট পলিসিলেবিক হতে পারে। ওয়ার্ডস হুইচ ডু নট ডেসক্রাইব দেমসেলস ইজ হেটারোলজিক্যাল, অর্থাৎ হেটারোলজিক্যাল ওয়ার্ডগুলি নিজেকে তার সংজ্ঞার বাইরে রাখে, অর্থাৎ সে যে অর্থ নির্দেশ করে সে নিজে তা নয়। তাহলে হেটারোলজিক্যাল যদি একটি সেটের নাম হয় তাহলে সেই সেটের একটি অবজেক্ট কি হেটারোলজিক্যাল হতে পারে? এখন হেটারোলজিক্যাল সেটের অবজেক্ট যদি হেটারোলজিক্যাল হয় তাহলে হেটারোলজিক্যাল হেটারোলজিক্যাল নয়। হেটারোলজিক্যাল সেটের অবজেক্ট যেমন মনোসিলেবিক, মনোসিলেবিক নিজেই পলিসিলেবিক, ভার সে নিজে নাউন, হাইপেনেটেড এর মধ্যে কোথাও হাইপেন নেই, মিসস্পেলড তাকে কখনোই আমরা মিসস্পেলড করছি না, সুতরাং এরা সবাই হেটারোলজিক্যাল, এরকম আরো শব্দ আছে। মজার বিষয় হল হাইপেনেটেড ইজ নন হাইপেনেটেড বাট নন হাইপেনেটেড ইজ হাইপেনেটেড। হেটারোলজিক্যাল শব্দটি নিজে যদি হেটারোলজিক্যাল সেটের একটি অবজেক্ট বা সদস্য হয় তবে সে হেটারোলজিক্যাল নয়, তার কারণ হেটারোলজিক্যাল শব্দ তারাই যারা নিজেকে তার সংজ্ঞার বা তার দ্বারা নির্দেশিত অর্থের বাইরে রাখে।
আবার সে যদি ওই সেটের সদস্য না হয় তবে সে হেটেরোলজিক্যাল। সুতরাং বিষয়টি যে ব্রেন স্টর্মিং সে বিষয়ে সন্দেহ নেই। আবার হেটেরোলজিক্যাল শব্দটি যদি নিজে হেটেরোলজিক্যাল না হয়, অর্থাৎ ইফ দ্য ওয়ার্ড হেটেরোলজিক্যাল ইজ নট হেটেরোলজিক্যাল দেন ইট ইজ হেটেরোলজিক্যাল। তার মানে হেটেরোলজিক্যাল শব্দটি নিজে যদি হেটেরোলজিক্যাল না হয়, অর্থাৎ সে নিজের সংজ্ঞার বাইরে নিজেকে রাখল, তাহলে তো সে হেটেরোলজিক্যাল। হেটেরোলজিক্যাল শব্দটি যদি হেটেরোলজিক্যালি হয় তাহলে সে তো হেটেরোলজিক্যাল নয়, তার কারণ সে তো নিজেকে তার সংজ্ঞার বাইরে রাখল না। সেই জন্যে বলা হচ্ছে ইফ ইট ইজ হেটেরোলজিক্যাল দেন ইট ইজ নট হেটেরোলজিক্যাল। এই যে ব্রেন স্টর্মিং প্রবলেম, এই প্রবলেমের মূল কারণ হচ্ছে ক্লাস যখন সেই সেটের অবজেক্ট রূপে গণ্য হচ্ছে তখনই এই কনফ্লিক্ট আসছে। নেইভ সেট থিওরির এই ফাঁকফোকরগুলো বারবারিয়ান প্যারাডক্স, নেলসনস অ্যান্ড গ্রিলিং প্যারাডক্স এরা উন্মোচিত করে, এবং পরবর্তীকালে ম্যাথামেটিশিয়ানরা অনেকগুলো অ্যাক্সিয়মস বা বেড়াগুলো দিয়ে সেট থিওরির মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন। তা সত্ত্বেও বিখ্যাত ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান পয়েন্টিয়ার সন্দেহ করেছিলেন যে উই হ্যাভ পুট এ ফেন্স অ্যারাউন্ড দ্য হার্ট টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য উলভস, বাট উই ডু নট নো হোয়েদার সাম উলভস ওয়ার নট অলরেডি উইদিন দ্য ফেন্স। আমরা যতই অ্যাক্সিয়ম দিয়ে সেট থিওরিকে রক্ষা করার চেষ্টা করি না কেন, তার মধ্যে অলরেডি কোনো ফাঁকফোকর আছে কি না বা আগে থেকেই এর মধ্যে কোনো উলভস ঢুকে আছে কি না আমরা সেই বিষয়ে নিশ্চিত নই। ইফ দ্য ওয়ার্ড হেটেরোলজিক্যাল ইজ নট হেটেরোলজিক্যাল দেন ইট ইজ হেটেরোলজিক্যাল, অ্যান্ড ইফ ইট ইজ হেটেরোলজিক্যাল দেন ইট ইজ নট হেটেরোলজিক্যাল। এটাই হল গ্রিলিং অ্যান্ড নেলসন প্যারাডক্স। আশা করি বিষয়বস্তু বোঝা সম্ভব হয়েছে। ধন্যবাদ।